বাইক ক্রয় করেছি ইভেলি থেকে, কিন্তু তোতা টিপতাছি হাফসা মার্টের তোতা। হ্যাঁ ওইটাই যেটা আপনারা ভাবতেছেন। এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার, বলো। না না, এসবের কোনো প্রয়োজন নেই। যেদিন আমাকে বাইক ডেলিভারি দেয়া হয় সেদিন আমাকে বলা হয়েছিল, ডেলিভারি অফিসার বলেছিল যে এক মাসের মধ্যে আপনাকে আপনার কাগজপত্র দেয়া হবে হাফসা মার্ট থেকে কল দিয়ে। তো আজকে 3 মাস, ঠিক আছে, লকডাউনের কারণে দেরি হতেই পারে। তো 11 তারিখে লকডাউন শেষ হয়েছে, 12 তারিখ থেকে আজকে পর্যন্ত আমি অসংখ্য কল দিয়েছি এবং আমার বেশিরভাগ কলই ঢোকে নাই, এবং যেই কয়টা কল ঢুকছে রিসিভ করে নাই। আমি হাফসা মার্টকে অনেকগুলো কল দিয়েছি, আমার কলগুলো রিসিভ করে নাই। তো বারবার চেষ্টা করার পরে আমার ওই রিসিপ্টটার ভিতরে যে রিসিপ্টটি দিয়েছে আমাকে, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের, সেই রিসিপ্টটার ভেতরে যে নাম্বার দুটি ছিল সেই নাম্বার দুটিতে আমি বারবার কল করার পরেও আমার কল রিসিভ করতে পারতেছে না, রিসিভ করতেছে না। তো তারপরে আমি ইভেলি কল সেন্টারে কল দিই। তো ইভেলি কল সেন্টারে কল দেওয়ার পরে তাদের কাছ থেকে যতটুকু শুনলাম আপনাদের শোনাবো এখনই, আমি আমার রেকর্ডিংটা এখনই আপনাদেরকে শোনাবো, তার আগে আমি একটু বলি। তো তাদের, তারা বলতেছে যে আসলে এই বিষয়টা তো হাফসা মার্টের, আপনি ওনার সাথে ওনাদের সাথে যোগাযোগ করেন, আপনার আশেপাশে হাফসা মার্টের অফিস থাকলে আপনি চলে যান। আমি তো ঢাকার মানুষ, হাফসা মার্ট যাইতে আমার বেশি সময় লাগবে না, হয়তো আমি সময়ের জন্য যাচ্ছি না, বাট যারা দূর থেকে যশোরের, বগুড়ার, হ্যাঁ খুলনার, তারা হুট করে হাফসা মাঠ কীভাবে যাবে? হাফসা মাঠ অফিসে তাদের আসতে হইলে আসতে একদিন, যাইতে একদিন, এরকম সময় লাগে। তারপরে ওই দিন আসলে যে পেয়ে ফেলবে এরকম না, আগে তো ফোনটা রিসিভ করে বলবে যে আমি, আমরা আপনাকে আসলে এই সাথে সাথে কাগজ দিয়ে দেব, তাই না? তো তারা ফোন রিসিভ করে না, সেটা আমি বললাম যে আমি কল দিতেছি রিসিভ করতেছে না। তারা বললো স্যার আপনি আরও বারবার ট্রাই করেন। তো ওই ইভেলি কল সেন্টারের মহিলাটার সাথে আমার কী কী কথা হয়েছে তা এখনই আপনাদেরকে শোনাবো, আগে শুনেন, তারপরে আবার কথায় আসছি আমরা। ইভেলি কাস্টমার সার্ভিস থেকে শীলা বলছিলাম, কিভাবে হেল্প করতে পারি? ওয়ালাইকুম আসসালাম স্যার, কিভাবে সহায়তা করতে পারি আপনাকে? আমি গত মে মাসে বাইক ডেলিভারি নিয়েছি, R15 D3। তো ওইটার কাগজ বলা হয়েছিল আমাকে এক মাসের মধ্যে কল করা করে দেয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত 3 মাস হয়ে গেছে, আমাকে হাফসা মার্ট থেকে কল করা হয় নাই। খুবই সরি আসলে বিষয়টির জন্য, আমাকে কাইন্ডলি আপনার অর্ডার নাম্বারটি শেয়ার করবেন। আপনি বলতে চাচ্ছেন আপনার প্রোডাক্ট আপনাকে এখনো ডেলিভারি করা হয়নি, ইস্যু হচ্ছে নাকি পেপার? না 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 না, বাইক নিছি বাট পেপার পাইনি। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, সেক্ষেত্রে কি আমাদের এখান থেকে কিছু জানানো হয়েছিল আপনাকে যখন বাইক নিয়েছিলেন? হ্যাঁ বলছিল এক মাসের মধ্যে কল করে হাফসা মার্ট থেকে কাগজ দেয়া হবে। জি জি স্যার, হাফসা মার্টের সাথে কি কমিউনিকেট করেছেন আপনি খুব রিসেন্ট? জি আমি আজকেও কল দিছি, কোনো রিসিভ করে না, কল রিসিভ করে না, অনেকবার কল দিছি, এর আগেও কল দিছি, কল রিসিভ করে না। তারপরে আশেপাশে কি হাফসা মার্ট আছে যে গিয়ে কন্টাক্ট করা যাবে এরকম কোনো? না না, আমাদের এই আমাদের এলাকা থেকে অনেক দূর। আচ্ছা আচ্ছা স্যার, আমি খুবই সরি আসলে। তারপরে আপনাকে আমি রিকোয়েস্ট করছি, আপনি নেক্সট টাইম আবারও কল করে ট্রাই করবেন তাদের সাথে কমিউনিকেট করার। আর আপনাকে আরেকবার রিকোয়েস্ট করছি, আপনি একটু কষ্ট করে প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে আরেকবার আমাদের কাছে রিপোর্ট ইস্যু করে দিবেন স্যার, ঠিক আছে? আর একবার প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করে রিপোর্ট করবেন, এর আগে রিপোর্ট করা ছিল সেগুলো দেখতে পাচ্ছি রিসলভ করা হয়েছে স্যার, নতুন করে আরেকবার রিপোর্ট ইস্যু করবেন। আর আমরা অবশ্যই আমাদের দিক থেকে ট্রাই করবো আপনাকে একটা সমাধান দেওয়ার, বাট আপনি অবভিয়াসলি আপনি হাফসা মার্টের সাথে আর সেভারাল টাইম কমিউনিকেট করার ট্রাই করবেন, কারণ এটা মেইনলি হচ্ছে হাফসা মার্ট থেকেই দেওয়া হবে। এটি বলছিল যে এক মাস পরে আমাকে ফোন করে দেয়া হবে, কিন্তু আজকে 3 মাস হয়ে গেছে, আমি ফোন দিলে রিসিভ করে না, তারা তো ফোন দেয়ই না। আচ্ছা 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 স্যার, আসলে খুবই সরি। আপনারা আপনি তারপর ট্রাই করবেন আবার কমিউনিকেট করার, আর এখন হচ্ছে আমাদের কাছে রিপোর্ট ইস্যু করে রাখতে পারেন। জি আচ্ছা, তাহলে আমি এখন রিপোর্ট ইস্যু করছি।
রাখি আর কিছুদিন ওয়েট করি আর যোগাযোগ করার চেষ্টা করি হাফ সামারের সাথে, তাই তো? জি জি স্যার, আমি এটা হাফ সামার থেকে মেইলি হচ্ছে আপনাকে দেওয়া হবে স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আমি যার কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করেছি দায়িত্ব তার সেই প্রোডাক্টের কাগজপত্র আমাকে বুঝিয়ে দেয়া। আমি দোকান থেকে, আমি আমার জাকির ভাইয়ের দোকান থেকে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রয় করলাম, এখন সেই ফেয়ার অ্যান্ড লাভলিতে ঝামেলা হলে কি সেই ঝামেলা আমি ফেয়ার অ্যান্ড লাভলি কোম্পানিকে গিয়ে বলবো নাকি জাকির ভাইকে বলবো? অবশ্যই জাকির ভাইকে বলবো যে জাকির ভাই আপনার ফেয়ার অ্যান্ড লাভলিতে সমস্যা আছে, সে আমাকে আমার সমস্যার সমাধান করবে। যদি ফেয়ার অ্যান্ড লাভলি মুখে দেওয়ার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন হয় সেটাও জাকির ভাই আমাকে দেবে, আমি তো কোম্পানির কাছে যাব না, কোম্পানির কাছে জাকির ভাই যাবে কিংবা অন্যান্য কেউ। বিষয়টা এরকম না, ইভেলি থেকে বলছে হাফসা মার্ট আমাদের এই কাগজপত্রের ব্যাপারে সব কিছু, ওনাদের তেমন কিছু নাই, ওনারা খুব একটা রেসপন্সিবিলিটি নিতে পারছে না, মানে এই ব্যাপারে আমাকে হেল্প করতে পারছে না, জাস্ট আমার ইনভয়েস নাম্বারটা তারা লিখে রাখলো। তো এখন বিষয় হচ্ছে আমি হাফসা মার্টে যাবো গিয়ে কি কাগজ একদিনে পাবো কি না, নাকি হাফসা মার্টে যাওয়ার পরে আমাকে বলবে আগামী সপ্তাহে আসুন, পরের সপ্তাহে আসুন, ওইরকম কাগজ নিয়ে আসুন, ওইরকম কাগজ নিয়ে আসুন, বা ডাক দিয়ে আমাকে আমার ওনাদের অফিসের পেছনে নিয়ে বলতেও পারে যে কয়েকটা নোট দেন। এখন বিষয় হচ্ছে আপনারা কিন্তু জানেন আমি আমার এই বাইকটি অর্ডার থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত সব কিছু আপনাদেরকে জানিয়েছি, সব কিছু, এভরিথিং আপনারা অনেকেই দেখেছেন, না দেখলে আমার ভিডিওগুলো দেখে আসুন। তো কোথাও মানে সুনাম বা বদনাম যাই বলেন কোথাও আমি কিন্তু কার্পণ্য করিনি, আগেই বলেছি বদনাম বলি আর সুনাম বলি যাই বলি না কেন দিল থেকে বলি, এবং এটাই আপনাদেরকে ভালো লাগে এবং সেই ভালোবাসায় আমি এখন পাচ্ছি আপনাদের কাছ থেকে। তো বন্ধুরা বিষয় হচ্ছে যদি আপনারা ইভেলি থেকে বাইক ক্রয় করেন তাহলে হয়তো বাইকের কাগজটা নিয়ে আপনাদের কিছুটা ভুগতে হবে। সর্বপ্রথম ভুগতে হবে যেটা হলো বাইক ডেলিভারি নিয়ে কতদিনে পাবেন, যেমন জানুয়ারির ডেলিভারি এখনও পর্যন্ত পাই নাই, জানুয়ারি মাসের সিভিআর, জানুয়ারি মাসের 4B এখনও পর্যন্ত ডেলিভারি পাই নাই, পাবে পাবে, পালিয়ে যাবে ইভেলি, এরকম নয়, জাস্ট দেয়ালের আড়ালে, আমি একটু দেখাই আপনাদেরকে, মানে ইভেলি পালাই নাই, এরকম একটি দেয়ালের আড়াল থেকে দেখছে, দেখি কাস্টমাররা কী করে, আবার লুকিয়ে যায়, আবার দেখি কাস্টমাররা কী করে, কাস্টমারদের অ্যাক্টিভিটি ওরা দেয়ালের আড়াল থেকে ফলো করছে, সরাসরি সামনে এসে ফেস করে কাস্টমারদের সমস্যার সমাধানটা ওরা করছে না। তো যাই হোক, তার পেছনে আমরা নিজেরাও দায়ী, সরকারও দায়ী, তো সে বিষয়ে আর কথা না বাড়াই, কথা বাড়ালে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ক্লিয়ার হিসাব এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন, আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। আজকের জন্য বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলমেট পরিধান করেই মোটরসাইকেল চালাবেন। খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।